नमस्कार, আমি ঝুমুর বিশ্বাস। শ্রীমতির দরবারে আমি একজন সদস্য। আমার অনেক কিছু ভালো লাগার সঙ্গে সঙ্গে রান্নাটাও আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। আমি অনেক ক্রিয়েটিভিটি কাজ করি, তার সঙ্গে রান্না আমি ভীষণভাবে যুক্ত। আর শ্রীমতির দরবারে যুক্ত হওয়ার পরে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। রান্না নিয়ে উৎসাহ আমার অনেক বেশি হয়েছে। তাই আজ আমি ডিজিটাল হাতা খুন্তির লড়াই কম্পিটিশনে 23 নম্বর প্রতিযোগী। আজ আমি বানাতে চলেছি একটি মিষ্টি আইটেম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন ঝটপট আমরা উপকরণগুলো একবার দেখে নিই। চলুন তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি। আজ আমি বানাতে চলেছি ক্ষীর পুরি। তার জন্য যা যা উপকরণের দরকার চলুন আমরা একবার ঝট করে দেখে নিই। এখানে আছে দুধ, ছানা, ড্রাই ফ্রুটস, চিনি, ঘি, গুঁড়ো দুধ, দুধের সর, কনডেন্স মিল্ক, আর আছে দুধে ভেজানো কেশর। আচ্ছা, এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব, দিয়ে দুধটা আমি ফুটাতে বসে দেব। দুধটা এখন ঘন হয়ে, যতক্ষণ ঘন হবে ততক্ষণ আমি এটা লো ফ্লেমে করে ফুটাতে দেব। এবার আমি প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এই ড্রাই ফ্রুটস গুলো। হালকা আমাদের লাল লাল হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আর দেবো দুধের সর। এবারে আমি দেবো গুঁড়ো দুধ। এটা ভালোভাবে আমি মিক্সড করে নেব। পুরটা আমাদের দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে দেব। এবার আমি ছানাটা নিয়ে নিলাম। ছানাটা খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। হাতের এই তালু দিয়ে ভালো করে ঘষতে হবে যাতে ভিতরে কোনো দানা ভাব না থাকে। দেখুন আমাদের ছানাটা মাখার পর এরকম অবস্থায় এসছে। এবার আমি ছানাটা পাক দেব। এবার আমি কড়াতে প্রথমে চিনি দিয়ে দিলাম, দিয়ে পুরো ছানাটা আমি দিয়ে দেব। ছানা আর চিনি ভালো করে পাক দিতে হবে। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে যাতে নিচে ভরে না যায়। ছানাটা দেখুন আমাদের পাক হয়ে এসেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন ছানাটা আমি একটা হাতার এই পিছন সাইডটা দিয়ে ভালো করে ডলে নিয়েছি যাতে কোনো দানা ভাব না থাকে। এবারে আমি ছানা থেকে এরকম গোল গোল করে নেব, নিয়ে
এই বাটির মতো করে নেব। এবারে আমি এই ড্রাই ফ্রুটসের বুটটা এর ভেতর দেবো, দিয়ে পুলির মতো আমি এরকম শেপে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ছানা পুলির মতো বানিয়ে নেব। দেখুন আমাদের ক্ষীরটা পুরোপুরি হয়ে গেছে, এর ভিতর আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি দুধে ভেজানো যে কেশরটা ছিল সেটা এবার দিয়ে দেব। ক্ষীরটা আমাদের রেডি, আমি যে পুলিগুলো বানালাম ছানার তার ওপর থেকে এটা দিয়ে এবার আমি পরিবেশন করব। দেখুন আমাদের ক্ষীর পুলি পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি পরিবেশনও করে দিয়েছি। শ্রীমতী দরবারে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা কুকিং কম্পিটিশনের সুযোগ দেওয়ার জন্য। আর দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একেবারে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায়, টাটা।